যে অনামিকা তুমি ডাবিং কর, এই যে বোম্বের হিরোইনরা আসছে না, এটা আমাদের বিদেশের যে ডিরেক্টর বিদেশের বিদু বাবু করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, উনি তো মহুয়ার ডাবিং গুলো তো সব বিদেশের কিংবদন্তি ছবি, আমি ডাবিং করলাম আশীর্বাদ। তারপর তো হিরোইনদের যতগুলো বোম্বে থেকে এসছে, ফারা, জুহি চাওলা, আয়েশা চোপড়া, কি বলে আমাদের অমর সঙ্গীত যে বিজয়, এই যারা যারা এসছে যে কজন সবগুলোর আমার করা, সেই তো করলামই। তারপরে মানে কি বলবো, আমাদের ব্যাগলা উমা রায় চৌধুরী মারা গেল, সে তাতেও বীরেশ চ্যাটার্জি আমাকে বললো যে অনামিকা উমা তোকে খুব ভালোবাসত, তুমি করলেও খুশি হবে, কাকে দিয়ে করাবো বুঝতে পারছি না, তুই করে দি, কারণ আমার ভীষণ কষ্ট লাগবে। আমাকে খালি বলতো অনামিকা তুই বিয়ে করে নে, বিয়ে করলে দেখবি তোর ভালো অভিনয় করতে পারবি, অন্য একজন কেউ থাকবে তো, তুই একা একা। ও আমাকে তুলে নিয়ে যেত সৎমা ছবিতে, সচিন অধিকারী ডিরেক্টর, এইসব ডিরেক্টর জানো সত্যি। আমি আমার আমার একটা খুব ভালো লাগে যে আমি খুব লাকি যে তোমার এই প্রফেশনাল থিয়েটারে বৃহস্পতি শনিবার, তখন তো মায়েদের মুখে থিয়েটার দেখা মানে ওটাই, আমি গ্রুপ থিয়েটার যদিও করেছি, গ্রুপ থিয়েটারে কোনো ছবি আমার চোখে ছিল না, মায়েদের মুখে রেডিওতে অ্যাডভার্টাইজমেন্ট শুনে, কিন্তু আমি একটা লাকি এই জন্য যে আমি ওইগুলো শেষে ওই ধিকি ধিকি আগুন যখন জ্বলছে, প্রায় প্রফেশনাল থিয়েটার শেষ, কিন্তু আমি প্রফেশনাল থিয়েটারে সেই স্বাদটা পেয়েছি। এবং সেখানে সব থেকে হচ্ছে সুপ্রিয়া দেবী, সমীর মজুমদার, কলঙ্ক বলে ভিজন থিয়েটারে হতো, শোভনলাল মুখোপাধ্যায় তখন রেডিও নাটকের, বিমল দেব যে হরলিক্স এর অ্যাড করতো, চিনু কাকু, চিনু কাকু তো তখন থেকে আমাকে ছোট বউ হতো। তা আমার একটা সত্যি বলি যে আমি তোমাদের মতো এই এই মানুষদের এবং ওই রকম বড় বড় ডিরেক্টরদের ছোঁয়াও পেয়েছি বলতে গেলে, সেই তার জন্য হয়তো তোমাদেরকে দেখে দেখে বড় হয়েছি বলে না, ইমোশন আবেগ বা শেখার ইচ্ছেটা, তখন তো হাকর তাকে দেখতাম, বেনুয়ান্টিকে দেখতাম যে ঢুকলেন, ও সুলতা চৌধুরী তাদেরই তো দল ছিল তখন, তার বাড়িতে রিহার্সাল হতো, দেখতাম ঢুকলো মেকআপ করে বেরোলো কি সুন্দর, আমি তখন ভাবলাম যে এগুলো তো করতে পারবে, এই যে ডেডিকেশনটা ছিল এটা কিন্তু সত্যি এখন নেই। আর সেই মানে আমি পীযূষ বসের পা ধরে কেঁদেছিলাম, ও পীযূষদা আমি একটু দাঁড়িয়ে থাকবো, সন্ন্যাসী রাজায় উত্তম কুমার ওই যে সন্ন্যাস হয়ে যখন বাড়িতে নিয়ে আসা হলো, বসেছিলেন এরকম করে মা চুল এক দৃষ্টি তাকিয়ে বলা যায়, তখন বিজয়দা বলবেন দাঁড়া সেটে তো কাউকে অ্যালাউ করছে না, আমি বললাম ওই যে বড় বড় থাম্বাগুলো লাগিয়েছ আমি ওর পেছনে দাঁড়াবো আমার দেখতে পাবো, সেই ছেলে মানুষই করে সেই পেছনে থামের পেছন থেকে দেখছি যে উত্তম কুমার কী করে অভিনয় করছে, কী করে এরকম তোমার সত্যি সত্যি মনে হচ্ছে, মনেই হচ্ছে না এই উত্তম কুমার হারানো সুর, এই উত্তম কুমার ওই রকম একটা রোম্যান্টিক লোক কি করে করছে, আমার অভিনয় আমার দুর্ভাগ্য যে আমি ওনাকে সেই জন্য সৌমিত্র দার সঙ্গে আমার মনের আশা পূরণ করে দিয়েছে, সেটা অনুপ সেনগুপ্ত, পাপি বলে একটা পবিত্র পাপিত্র, ও এই পবিত্র পাপিতে আমি তোমার তোমার সাথে আমার স্ক্রিন শেয়ার ছিল না, আমি একটা ছোট কৌশিক দা এবং বুম্বা দার একটা ওই রকম ভ্যাম্পিশ মেয়ে টাইপের ডান্স করছে কৌশিক দার সময়, সেসব বুম্বা দা ঢুকলেন মারপিট করে সিকোয়েন্স ছিল, তো অনুপ দার ওই ছবিতে করছে, সেই জন্য এক ছবিতে দেখা হয়েছে, কিন্তু স্ক্রিন শেয়ার একসঙ্গে হয়। যেমন অনুপকে শুটিং এর দিনে আমি বললাম যে অনুপ আমার ফার্স্ট শট সৌমিত্র দার সঙ্গে ওই যে বুকে পড়া সিনটা আছে ওইটা নেবে, অনুপ কেন দিদি একটা কারণ আছে, প্রথম শটটা তুমি যদি ওটা নাও না খুব আমার ভালো লাগবে, বললো ঠিক আছে আমি শট না আপনাকে আগে ওইটা নিচ্ছি। এবার পল্লবী আমাদের মেয়ে সৌমিত্র দার আসবেন, উনি এসে পল্লবী গ্রামের লোকদের সব খুঁচিয়ে দেয়, বাবার বাবা ভিলেন করেছিলেন তো ও ইয়েকে বলে, বাবা মেয়ের সঙ্গে কথা হবে দুটো তিনটে বলে পল্লবী বেরিয়ে চলে যাবে, এই আমি সৌমিত্র দাকে বলবো, যেমন বাপ তেমনি তার বেটি তেমনি তার মেয়ে বলেছি, এই সৌমিত্রদা আমার মুখে এরকম করে ইয়ে করে বলবে তোমারই তো মেয়ে, যেমন সৌমিত্রদা করতে
বলে আমাকে খপ করে জড়িয়ে ধরবে। এবার জড়িয়ে ধরে বুকের ওপরে মাথা দিয়ে দিয়েছি, কারণ এই বুকে সুচিত্রা সেন, এই বুকে অপর্ণা সেন, এই বুকে সব বড় বড় হিরোইনরা মাথা দিয়েছে, এইটা আমি আজকে পেয়েছি, ওই জন্য আমার এই আশাটা পূরণ করলাম। আমি তো উত্তম কুমারকে পাইনি, আপনাকে পেলাম আপনার সাথে। কি খুশি হয়েছিলেন মনে হলো, যত দিন এবং স্বপন সাহার একটা ছবি উনি মারা যাবার আগে আমি করেছিলাম জীবন থেকে নেয়া, মানে অসাধারণ স্বামী স্ত্রীর পাঠ করেছিলাম। কেউ যদি দর্শক বন্ধুদের বলছি, যদি হয় সৌমিত্র চ্যাটার্জি জীবন থেকে নেওয়া ছবিটা পারলে দেখে নেবেন, খুব ভালো লাগবে। তো এই যারা সব বড়রা এনারা চলে যাচ্ছে, যারা চলে যাচ্ছেন তারা আর ফিরবেন না। এখন আমরা চলে গেলে আমরা যারা নিউ জেনারেশনের তারা আমাদের কতখানি মনে রাখবে আমি জানি না, কিন্তু আমরা আমরা যাদের পেয়েছি এ আর কেউ পাবে না। আমি তুমি একটু মাঝখানে থামিয়ে বলি, এই যে আমার সাগর কথার একটা যে আমার মনে হচ্ছে নতুন ছেলেমেয়েরা আছে এখনই তাদের পাবো, কিন্তু আমারও কিন্তু যেহেতু তোমাদেরকে ছোট থেকে যেদিন দেখে বড় হয়েছি, তোমার যেমন ছিল উত্তম কুমারকে পাবে এরকম, তেমনি অনেক অনেক অভিনেতাদের সঙ্গে পেয়েছি কাছে, আমি কিন্তু ঠিক ওই পয়েন্ট অফ ভিউ থেকেই তোমাদের মতো যারা এত দিন ধরে আছেন এবং যাদের থেকে ঝুলিটা অনেক ভর্তি, অনেক গল্প আমি পাবো, অনেক অভিজ্ঞতা পাবো, অনেক কিছু শিখতে পারবো, জানতে এবং তোমাদের মুখ থেকে আরো পিছিয়ে যাওয়া কিছু যারা চলে গেছেন তাদের নামটা উঠে আসবে, সেটা আমার কাছে বন্দী থাকবে। তো তোমার অভিজ্ঞতায় তো অনেকটা, ধরো তুমি সব রকম মিডিয়াতে কাজ করে সব জায়গাতে তুমি সাকসেসের সঙ্গে কাজ করেছো, এবং যেটা তোমার সব থেকে বড় পাওনা আমি মানে তোমার কাছে যেটা মনে হয়, খুব প্যাশনেট অভিনেত্রী, এটা আমাকে খুব মানে টানে, মানে কথা বলতে বলতে আবেগের সিন হলেও আমরা কথা বলতে সেই আবেগে ঢুকে যাই, এই আবেগটা কিন্তু এখন আর একদম নেই। তো তুমি যে এতগুলো বছর এতগুলো জায়গা তোমার নানান রকম অভিজ্ঞতা বললে, তো তোমার অভিজ্ঞতা মানে কি মনে হয় বলো তো, সেইখান থেকে এখনকার সময় দাঁড়িয়ে এসে কি মিস করো তুমি? অনেক কিছুই মিস করি, কারণ আমাদের সময় তখন শুটিং করা মানে আউটডোরে যদি গিয়ে 10 দিন থাকতাম, যেমন আমার বেশিরভাগ ছবি আমার ঘাতক বিন্দুবাসী যেটা আমার প্রচন্ড ভাবে হিট করে গ্রামে গঞ্জে, আমাকে কেউ অনামিকা দি অনামিকা মাসি পিচিক বলে না, সবাই বলে বিন্দুবাসী। তো সেই বিন্দুবাসী যে অত বড় হিট করলো, একটা বাংলা ছবিতে একটা রেকর্ড যে মেন ভিলেন আমি করেছিলাম, তো সেই 22 দিন আমরা হায়দ্রাবাদে ছিলাম, যখন আমরা ফিরি তখন সবাই কেঁদেছিলাম। সেই সব ইমোশন এখন নেই, এখনকার ছেলে মেয়ে, আমি তো এখনো কাজ করছি সিরিয়াল করছি, এখনকার এরা খুব প্রফেশনাল, কিন্তু আমরা কিরকম ছিলাম, আমরা কাজের সময় অভিনয়ের সময় অভিনয়টাকেও যেমন মন দিয়ে করতাম, এবং যাদের সঙ্গে ধরো তোমাকে আজকে তোমার সঙ্গে তো এখন আমি আমার দেখাই হয় না, কাজ করি না, কিন্তু তোমার প্রতি আমার যে সেই তোমার দেখা আগে, তোমাকে মাঝে মাঝে দেখি, তোমাকে ভালো লাগে, তুমি ভালো অ্যাক্টিং করো, এটা জন্যই কিন্তু খুব ফরওয়ার্ড কাজ, যেটা আমার মনে আছে কোভিড এর সময় আমরা গেছিলাম, তুমি আমার মায়ের খোঁজও নাও এই যে ব্যাপারটা, এবং আমি পুরোনো দিনের এয়ারড্রেস আমি যাতে দেখি এইটাই ভালো লাগে, এটা কিন্তু এখন আর হয় না। তুমি শুধু আমার খোঁজ নাও না, তুমি আমাকে দেখলে একবার তুমি আমার মায়ের কথা জিজ্ঞেস অন্তত করো যে মা কেমন আছে, এবং এই যে যদি মা এই প্রোগ্রামটা দেখে মা এটা জেনেও খুব খুশি হবে, এই সত্যিকার এই বন্ডিংসটা এখন আর না, আরো ভালো হোক, এটা বড় দর্শকরা যদি আরো দেখতে চান, আপনারা যদি চান শিল্পীদের কথা শুনতে সাগর কথায়, তাহলে সাগরের মতন করে নিজেদের মনটাকে তৈরি করুন আর আমাদের চ্যানেলটাকে, আর এই চ্যানেলে আপনারা অবশ্যই দেখবেন, কারণ রুচিপূর্ণ চ্যানেল তো খুব একটা নেই, অনেকেই অনেক কিছু দেখায়, অনেক কিছু শোনায়, সব কিছু মিথ্যে কথাও থাকে, যা তা কথা থাকে সবটা সত্যি ভাববেন না, কিন্তু এখানে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি সাগর কথায়, আপনারা সত্যিই সাগরের জলে স্নান করি,
ঠিক সেই রকমই একটাও মিথ্যে কথা থাকবে না, তার কারণ মানে কোন রকম আরোপিত রং চালানো কিছু থাকবে না, কারণ আমি একদমই সেই মানুষটার অভিজ্ঞতা মধ্যে দিয়ে সেই সময়কার ফেলে আসা যা আপনারা অনেকে দেখেছেন বা অনেকে দেখতে পাননি, যাদেরকে চেনেন তাদের সমস্ত গল্প আপনাদের সামনে ধরে রাখার চেষ্টা করছি এবং আমার ভান্ডারটাকে আমি সমৃদ্ধ করছি, যে আমি কখনো বলতে পারবো যে তাদের সঙ্গে আমার আবেগ অনুভূতি আমি ছোটবেলায় এসেছি বলে আমার ভান্ডারটা যেন সমৃদ্ধ হয়ে থাকে। একটা জিজ্ঞেস করি, তোমার তো দীর্ঘ পথ চলা, এত অভিজ্ঞতা, এত পাওয়ার ভান্ডারও পুরো, কিন্তু তোমার মানে এখনো কাজ করে চলেছো, তোমার আগামী দিনের স্বপ্ন কি? আর একটা তুমি আমায় বলো যে এত বড় জীবনে এত দীর্ঘ পথ চলায় তোমার আফসোস কি কিছু আছে? আছে, এত চরিত্র করেছো এত মধ্যে শুনি তাহলে সেটাই। হ্যাঁ করেছি, কিন্তু আফসোস একটাই, আমি মায়ের আঁচলে মা করেছিলাম ঠিক আছে, কিন্তু আমাকে বেশিরভাগই নেগেটিভ চরিত্র দেওয়া হতো, কিন্তু আমি মেন্টালি কিন্তু একদম পজিটিভ চরিত্র, খুব ইমোশনাল, ভীষণ ইমোশনাল, ভীষণ, যার জন্য মুম্বার সঙ্গে বন্ডিংটা আমার খুব ভালো হয়েছিল মায়ের আঁচলে পরিবারে, কিন্তু ওই ধরনের ছবি এখন আর হচ্ছে না। তবে আমার একটা সাগরিকা তোমাকে বলি, দর্শকদেরও বলছি আপনারা কিন্তু এই ছবিটা দেখবেন, একটা ছবি হয়ে পাবলিসিটি করে দিলাম তোমার সাগর কথায়, মানে ছোট রোলের মধ্যেও আজকে আপনারা সাগর কথা সাগরিকার কথা শুনছেন তো, ও কিন্তু ছোট রোল করেছে, কিন্তু ওকে কিন্তু এখনো দর্শক আপনারা চেনেন বা ও কথা বললে বোঝেন যে ও এই শিল্পী। সেই রকম ছোট রোল করলেও তার মধ্যে যদি অভিনয় দেওয়া যায় তাহলে কিন্তু লোকে দেখে, মনে রাখে। একদম একদম, আমি পাবেন বলে একটা ডিরেক্টর এখন বাচ্চা ছেলে ভালো ভালো ছবি করেছে, রসগোল্লা, অসুর, আরো অনেক কলকাতা চলন্তিকা বলে একটা ছবি 29 আগস্ট, দর্শক বন্ধুদের জানাই ছবিটা দেখবেন, কারণ বাংলা ছবি আগের মতন ছবি হচ্ছে না, এখন যেসব ছবি সেসব ছবি ভালো লাগছে না, পারিবারিক গল্প নিয়ে ছবি করার যে ডিরেক্টররা তারা বেশিরভাগই নেই, আর যারা আছেন তারা প্রডিউসার পাচ্ছেন না, কিন্তু ভালো ছবি করা দরকার, কারণ আমরা বাঙালি, আমরা বাংলায় মানসিকতার লোক, তাই না? আমরা ইমোশন ছাড়া বাঁচতে জানি না। হ্যাঁ একদম, ইমোশন আমাদের অন্ধ। তোমাকে আরেকটা বলি কথা নিয়ে, খুব ভালো, মানে আপনারাও সব শুনলেন এবং আসছে ছবি, তার তো প্রমোশন পাবলিসিটি নিশ্চয়ই চলছে, দিদি আছে বলে বললেন, অবশ্যই নিশ্চয়ই দিদি যখন বলেছেন মানে ছবিটা সত্যি ভালো ছবি হবে, তো দেখবেন। আর একটা জিনিস তোমায় বলি, যে আমরা, তোমার নিশ্চয়ই মনে আছে যে আমরা একটা খুব বড় সিরিয়াল করেছিলাম যেখানে তুমি আমার শাশুড়ি হয়েছিলে, সেটা হচ্ছে তখন কিন্তু কালার্স বাংলা হয়নি, তখন ইটিভি বাংলা ছিল, ইটিভি বাংলাতে আমার শাশুড়ি মা হয়েছিলেন, দেবদূত আমার হিরো ছিল, এবং আলোকিত ইন্দু মানে তখন একদম আলোকিত হয়ে অসাধারণ, এত বড় ক্যানভাসে হয়েছিল যে মানে টলিগঞ্জ ইন্ডাস্ট্রি অনেক সিনেমা করা পরিচিত খুব মুখ যারা ছিলেন না এমন কেউ সিরিয়ালটা নেই, ওরকম সিরিয়াল গল্প দেবরাজ রায়, পরান্দা, নয়না দাস, তারা সবাই এখন অভিষেক, তাপস দা কে ছিল না মানে প্রত্যেকে, তো সেটা আমরা অনেকদিন কাজ করেছি, আরো বেশি কাজ থেকে পেয়েছি, আরো ভীষণ ইমোশনটাকে জানতে পেরেছি, সেটা একটা দিক। আচ্ছা এবার তুমি একটু বলো যে আমার সামনে এখন যেসব জেনারেশন কাজ করতে আসছে, ছেলেমেয়েরা অনেক স্মার্ট আগের থেকে, অনেক বেশি পারিবারিক তাদের পেছনে সাপোর্ট আছে, আমরা যে যখন এসছি বা আমাদের আগেও যাদের গল্প তাদের জীবনের গল্পের সঙ্গে এখনকার ছেলেমেয়েদের জীবনের গল্প মেলেই না, তো তুমি তো অনেকগুলো জেনারেশনের ধরে ধরে দেখেছো যে সবসময় নিউ কামাররা এসছেন, তারা কেউ হারিয়েছেন, কেউ স্ট্যাবলিশ হয়েছেন, কাজ করেছেন, এখন একটা জেনারেশনকে তুমি দেখছো একদম, তুমি তাদের সঙ্গে কাজ করছো, তো তাদের জন্য যদি তোমার মানে অনেক দিন টিকে থাকার বা কিছু তাদের জন্য কোনো মেসেজ বা তাদের জন্য তুমি কিছু বলবে? হ্যাঁ আমি বলতে চাই যে এখনকার ছেলেমেয়েরা আসছে মানে আমাদের মতন ভীতু নয়, তারা অনেক স্মার্ট, অনেক কিছু জানে, অনেক বেশি ওপর দিয়ে চলে, তো যেটা উচিত, মেয়েরা আমরা আগে ভীতু টাইপের ছিলাম,
পা এগিয়ে পিছিয়ে নিয়ে আসতাম পাঁচবার। তো আমার বক্তব্য হচ্ছে যে এখনকার ছেলে মেয়েরা যারা আসছে তারা শিক্ষিত, তারা ভদ্র মার্জিত, অভিনয়টাও খুব যা খারাপ করছে না ভালো করছে। কিন্তু আমার একটাই দুঃখ লাগছে, আমি ওদের সঙ্গে অভিনয় করতে গিয়ে দেখছি যে সব পাচ্ছে ওরা কিন্তু মাস্টার পাচ্ছে না। মাস্টার না থাকলে ছাত্রদের চালিয়ে নেওয়াটা খুব মুশকিল, দুই একজন ছাড়া মাস্টার নেই। আমাদের যেমন শিখতে হতো, আমাদের তরুণ মজুমদার চাউনি শিখিয়েছিলেন, বলছে যে একটা ছেলেকে ভালো লাগছে, তখন আমার 18 বছর বয়স, তো আমি তখনও প্রেম করে জানি না কি করে চোখের মধ্যে সেটা আনতে হয়। তোমরা আমাকে দেখিয়ে বলেছিলেন যে অভিনয় করতে গেলে প্রথমেই কিন্তু চোখ একদম, এটা তারপরে মাসল মুখে এই বডি ল্যাঙ্গুয়েজ এইগুলো শিখবে। তো এখন সেই জন্যই বললাম যে এইসব মাস্টার হারিয়ে গেল, তো নিশ্চয়ই আসবে, ভালো মাস্টাররাও আসবে, আছেনও দুই একজন, কিন্তু জানি না। তবে ছেলে মেয়েরা কিন্তু চেষ্টা করছে না, এখন যেহেতু তারা খুব একটু শিক্ষা নিয়ে আসছে, পারিবারিক তাদের স্ট্রাকচারটা অনেকটা স্ট্রং, বাবা-মারা এক্সপেক্ট করে না, বাবা-মারা ভীষণ এগিয়ে দেন, যাও ওদের কিন্তু অপশন সুযোগ অনেক বেশি, দায়িত্ব সামনে ওদের করতে হয় না। তো ওরা কিন্তু যেহেতু শিক্ষিত, শিক্ষাটা নিয়ে আসছে, ওরা কিন্তু পারবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যে পরিবেশে ওরা তৈরি হচ্ছে ওরা সেই পরিবেশটাকে দেখছে, ফলে ওদের কি হচ্ছে, আমারও কাজ করতে হচ্ছে, ডেপথটার বড় কম, টেকনিক্যালি হয়তো শিখছে আর সমানে টিআরপি হিট হয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে ওদের বেসটা কোথাও ভীষণ দুর্বল। তারপরে আর একটা জিনিস যেটা দরকার না, আমরা ভুলে যাচ্ছি এখনকার ছেলে মেয়েদের মধ্যে যেটা আমি দেখছি, তারা রবীন্দ্রনাথ পড়ে না, তারা শরৎচন্দ্র জানে না, তারা বঙ্কিমচন্দ্র বোঝে না, তারা কিন্তু আমরা বাঙালি আমরা যত স্মার্ট হই, যতই কিছু করি সাহিত্য নিয়ে পড়াশোনা করতেই হবে। আমার মেয়েকে আমি এত লেখাপড়া শিখিয়েছি, কিন্তু ওকে, ও তো ইংলিশ মিডিয়ামে পড়েছে, এখন এক একদিন বলে কি মা কি বলো বলো বাংলা ভুলে যাচ্ছি মা, আমি বা প্লিজ আমি এই কথা তোমার মুখ থেকে শুনতে চাই না। সেই জন্যই বলছি বেশিরভাগ ছেলে মেয়েরা যারা এখন আসছে ইংলিশ মিডিয়ামে ছাত্রছাত্রী, তারা ক্যাপচার করার ক্ষমতা তাদের আছে, সেই ক্যাপচার করতে গেলে যেটা প্রসেস সেই প্রসেসটা বলার বা দেখাবার লোকের অভাব। অনেক বছর আমরা ইন্ডাস্ট্রিতে থাকলেও দেখা হয় না, কাজ হয় না, দেখা হয় না খুবই। আমার এই প্রোগ্রামটার মধ্যে দিয়ে দুটো কিন্তু হচ্ছে, একটা তোমাদের এত গল্প শুনতে পাচ্ছি আর তোমাদের সঙ্গে কাছে এসে এই আড্ডা দেখা হয়ে যাচ্ছে, আমার খুব ভালো লাগলো, মানে অনেকদিন বাদে তোমার সঙ্গে একটা প্রাণ খুলে কথা বলতে পারলাম। তুমি খুব সুস্থ থেকো, খুব ভালো থেকো, এবং এরকম ভাবেই আরো 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 কাজ, যদিও সেই সুযোগ গুলো সত্যি আমরা বলছি না হচ্ছে না, তবু বলি যে আমরাও প্রে করবো যেন আবার কিছু ভালো কাজ ভালো সময় আসুক, বা আমরা শিল্পী কাজ করতে হবে, তুমি সুস্থ শরীরে কাজ থাকলে মন শরীর সব ভালো থাকে, তাই তুমি কাজের মধ্যে দেখো, আর যখন যেরকম যে সময় তার সঙ্গে তোমাকে তাল মিলিয়ে চলতে হবে, কারণ তার বড় প্রমাণ তুমি নিজে, তুমি যখন থেকে শুরু করেছিলে এখন পর্যন্ত কতগুলো জেনারেশন কত চেঞ্জেস দেখতে দেখতে তুমি কিন্তু সমান তালে কাজ সেইগুলো মিলিয়ে মিশিয়ে কিন্তু কাজ করে চলেছ। তাই আমি তোমাকে বলি যে তোমার সুস্থতা, তোমার দীর্ঘায়ু, তোমার ভালো থাকা, তোমার ভালো কাজ একদম থাকে, তুমি খুব সুস্থ। তোমার চ্যানেল, চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের আমার একটাই কথা যে আপনারা সাগর কথা দেখুন, শুনুন মন দিয়ে, তাহলে ভালো লাগবে। কারণ আমাদের পুরনো দিনের শিল্পীর কথা তো এখন এই জেনারেশনে কেউ মনে রাখে না, তবুও সাগরিকা যে এটা সাগর কথা এই চ্যানেলটা করেছে, এতে এই পুরনো শিল্পীদের নিয়ে ও যেটা করছে এটা তে আপনারা যদি সাহায্য করেন, আপনাদের যদি ভালো লাগে, তাহলে ওর এই প্রচেষ্টা সফল হবে এবং সুন্দরভাবে আরো চেষ্টা করবে সমস্ত পুরনো শিল্পীদের বা নতুন শিল্পীদেরও দেবে নিশ্চয়ই, দিয়ে সব কথা আপনাদের শোনাতে।
এটা আমার খুব ভালো লেগেছে, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সাগরিকাকে আশীর্বাদ করুন, ও যেন বড় ভালো আরো কাজ করে এবং আপনাদের ভালো লাগে, ধন্যবাদ।